হ্যালো, নমস্কার। আজ আমরা ক্লাস সেভেনের লেসন টেন দি ইকোয়িন গেম রাইটেন বাই উইলিয়াম ব্লেক এর যে পোয়েমটি আছে এই পোয়েমটি আমরা বেঙ্গলিতে লাইন বাই লাইন অ্যানালিসিস করব, এবং এরই সঙ্গে আমরা এর অ্যাক্টিভিটি ওয়ান সলভ করব আর বাকিটি আমি আগামী দিনে সলভ করে দেবো। তবে প্রথমে আমি যে কথাটি বলে নিতে চাই সেটি হলো যে ক্লাস সেভেনের যে আমরা কন্টেন্টসটি দেখতে পাচ্ছি এই কন্টেন্টসে ফাইনাল এক্সামে 9 থেকে 13 পর্যন্ত যে আমাদের পোয়েম আর প্রোজগুলি আছে এর মধ্যে শুধুমাত্র দি ইকোয়েন গ্রিন এটি একমাত্র পোয়েম আর বাকি সবগুলোই প্রোজ। তো আমরা বুঝতেই পারছি যে দি ইকোয়েন গ্রিন একমাত্র পোয়েম, তো এটি থেকে অবশ্যই এক্সামে আসবে, সেই জন্য আমি এটিকে আজ সলভ করব। লেটস স্টার্ট। উইলিয়াম ব্লেক 1757-1827 ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ দ্য রোমান্টিক এজ। তার মানে হলো উইলিয়াম ব্লেক 1757 সালে যার জন্ম হয়েছিল এবং 1827 সালে যার মৃত্যু হয়েছিল, ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ দ্য রোমান্টিক এজ, মানে রোমান্টিক যুগের যে সমস্ত মহান কবিরা ছিল তাদের মধ্যে এই উইলিয়াম ব্লেক ছিল অন্যতম। ব্লেক্স পোয়েট্রি ওয়াজ পাবলিশড ইন এ ম্যানার মোস্ট আনইউজুয়াল ইন লিটারি অ্যান্ড আর্ট স্টোরি। ব্লেক্স পোয়েট্রি, ব্লেক্সের কবিতাগুলি ওয়াজ পাবলিশড, প্রকাশিত হয়েছিল ইন এ ম্যানার মোস্ট আনইউজুয়ালি, মানে অস্বাভাবিক ভাবে, ইন লিটারি অ্যান্ড আর্ট স্টোরি। লিটারি মানে সাক্ষরতা অ্যান্ড আর্ট স্টোরি মানে শিল্প ইতিহাস। সাক্ষরতা এবং শিল্প ইতিহাসে এই যে ব্লেক্সের যে পোয়েমগুলি ছিল, পোয়েট্রিগুলি ছিল, সেগুলি এক অস্বাভাবিক ভাবে প্রকাশ পেয়েছিল। হি সেট আপ এ প্রিন্টস অফ অ্যান্ড এনগ্রেভ অ্যান্ড পাবলিশ হিজ ওন পোয়েমস, মানে হি সেট আপ, সে বসিয়েছিল এ প্রিন্টস অফ, তিনি নিজেই একটি প্রিন্টস অফ সেট করেছিলেন, বসিয়েছিলেন, অ্যান্ড এনগ্রেভ, এনগ্রেভ কথার অর্থ হলো অন্তর্লিখিত, মানে ছাপার যে কাজগুলি সে নিজেই করত, অ্যান্ড পাবলিশ হিজ ওন পোয়েমস, এবং সে তার নিজের পোয়েমসগুলি সে পাবলিশ করত, মানে সে তার নিজেরই ছাপাখানায় সে নিজেই কাজ করে তার সমস্ত পোয়েমগুলিকে সে প্রকাশিত করত। Some of his well-known works are Songs of Innocence, Songs of Experience, and The Marriage of Heaven and Hell. মানে some of his well-known works, তার বেশিরভাগ যে সমস্ত কাজগুলি তার জানা যায়, বিশেষভাবে জানা যায়, সেগুলি হলো Songs of Innocence, মানে নিষ্পাপ গান, Songs of Experience, মানে অভিজ্ঞতার গান, and The Marriage of Heaven and Hell, মানে স্বর্গ নরকের মিল। আমরা এই যে দি ইকোয়েন গ্রিন যে পোয়েমটি পড়ব এটি সংস অফ ইনোসেন্স যে বইটি আছে সেটা থেকে নেওয়া একটি পোয়েম। উইলিয়াম ব্লেক শুধুমাত্র একজন লেখক ছিলেন না, তিনি ছবিও আঁকতেন। এই কবিতায় তিনি কবিতার মাধ্যমে একটি ছবি এঁকেছেন, সেই ছবিটি এমন যেখানে ঘন্টার ধ্বনি, পাখির গান, শিশুদের খেলার আওয়াজ সবকিছুই নিয়ে যেন একটি সুন্দর গ্রামের ছবি তিনি এঁকেছেন। তারই সঙ্গে আবার এই কবিতাটির একটু অন্তর্নিহিত অর্থও আছে, যেটি হলো মানব জীবনের যে শৈশব থেকে মধ্যবয়স্ক এবং বার্ধক্য এই যে জীবনটি সেটি দিনের 3টি সময়ের মধ্যে এই কবিতায় তিনি ভাগ করেছেন। তো আমরা সেটি কবিতায় এখন দেখতে পাব। এই পোয়েমটি কবি 3টি স্টাঞ্জায় ভাগ করেছেন, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড স্টাঞ্জা। এই প্রতিটি স্টাঞ্জায় আবার 10টি করে লাইন আছে, তো মোট টোটাল আমাদেরকে 30টি লাইন এই পোয়েমে পড়তে হবে। আর এর যে রাইম প্যাটার্ন আছে সেই রাইম প্যাটার্নগুলি আমরা যখন এই পোয়েমটি পড়বো তখন আমরা দেখব প্রতি 2টি লাইন অন্তর তার যে লাস্ট যে ওয়ার্ডটি আছে এই ওয়ার্ডের মধ্যে একটা আমরা মিল খুঁজে পাবো। যেমন এখানে আছে অ্যারাইজ, স্কাইজ, ডিম, স্প্রিং, ফ্রাস, বুশ, অ্যারাউন্ড, সাউন্ড, সিন, গ্রিন, এমন প্রতিটি 2টি লাইন অন্তর অন্তর এদের মিল পাওয়া যায়। তো এই ধরনের মিলগুলিকে সাধারণত কাপলেস রাইম বলা হয়ে থাকে। আবার কবিরা সাধারণত এই ধরনের রাইমগুলো সাধারণত এগুলি চিলড্রেন্স পোয়েমস অ্যান্ড সং এ ইউজ করা হয়ে থাকে, তাই এই ধরনের যে রাইম এগুলিকে নার্সারি রাইমও বলা হয়ে থাকে। লেটস রিড। দ্য সান ডাজ অ্যারাইজ অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ, দ্য মেরি বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং, দ্য স্কাইলার্ক অ্যান্ড থার্স, দ্য বার্ডস অফ দ্য বুশ সিং লাউডার অ্যারাউন্ড, টু দ্য বেলস চিয়ারফুল সাউন্ড while our sports shall be seen on the equine green. The sun does arise and make happy the skies. The sun does arise, তার মানে হলো the sun মানে সূর্য, does arise মানে উদিত হয়, ওঠে, and এবং make happy the skies, make happy মানে খুশি করে বা সুখী করে, the skies মানে আকাশ, সূর্য আকাশে ওঠে এবং আকাশকে খুশি করে। এখানে বলা হয়েছে সাধারণত সূর্য কখনোই আকাশকে খুশি করতে পারে না, তো এখানে এই কথাটি এই জন্য ব্যবহার হয়েছে যে কবি বোঝাতে চেয়েছেন যে সকালবেলায় যখন উদিতমান সূর্য ওঠে তখন পূর্ব আকাশে কেমন একটি লাল আভার মতো চেয়ে যায়, দেখে মনে হয় যে আকাশটি যেন হাসছে, যেন খুশিতে ভরে গেছে। আর সাধারণত এখানে যে স্প্রিং টাইমের কথা বলা হয়েছে, স্প্রিং টাইমে সাধারণত আকাশ পরিষ্কার থাকে,
তো সকালবেলা সূর্যটি উজ্জ্বলমল হয়ে ওঠে, যেন মনে হয় যে সূর্য হাসছে, আর তারই সঙ্গে যেন পুরো আকাশটি যেন খুশিতে ভরে গেছে। তাই সেটি বোঝাতে এখানে কবি বলেছেন। একই সঙ্গে আমরা যদি এখান থেকে কোশ্চেনটি দেখে নিই যে এখানে কেমন কোশ্চেন আসতে পারে, যে দ্য সান ডাজ অ্যারাইজ, সূর্য ওঠে, অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইস, এবং সে আকাশকে খুশি করে। যদি বলা হয় সে কাকে খুশি করে, সে আকাশকে খুশি করে। দ্য মেরি বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং, দ্য মেরি বেল রিং, এখানে মেরি কথার অর্থ হলো আনন্দ, বেলস মানে ঘন্টার ধ্বনি, রিংস মানে বাজে, মানে আনন্দের ঘন্টার ধ্বনি বাজে টু ওয়েলকাম দ্য স্প্রিং, ওয়েলকাম মানে স্বাগত জানায়, স্প্রিং মানে বসন্ত, বসন্ত ঋতুকে ঘন্টার ধ্বনি বাজিয়ে সে স্বাগত জানাচ্ছে। এখানে আনন্দের ঘন্টার ধ্বনি এই কারণে বলা হয়, আমরা জানি যে উইলিয়াম ব্লেক ছিলেন একজন খ্রিস্টান, এবং খ্রিস্টানরা সাধারণত সকালবেলা গির্জায় যায়, আর গির্জায় সকালবেলা ঘন্টার ধ্বনি বেজে ওঠে, তো যে টাইমে সূর্য ওঠে সেই টাইমে সকালবেলায় ঘন্টার ধ্বনি বেজে ওঠে, আনন্দের ঘন্টার ধ্বনি বেজে ওঠে। আর এই ঘন্টার ধ্বনিতেই সাধারণত কি বলা হয়েছে, যে এই ঘন্টার ধ্বনিটি যেন এমন আনন্দ করে বাজছে যে সে যেন বসন্তকে সে স্বাগত জানাচ্ছে। এখান থেকে যদি আমরা কোশ্চেনটি দেখি যে মেরি বেলস কাকে ওয়েলকাম জানাচ্ছে, আমরা বলতে পারি যে মেরি বেলস স্প্রিং টাইমকে সে স্বাগত জানাচ্ছে। দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাস দ্য বার্ডস অব দ্য বুশ, দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাস হলো দুটি হলো এক ধরনের গায়ক পাখি, দ্য বার্ডস মানে পাখিরা, অব দ্য বুশ মানে ঝোপঝাড়ের, সিং লাউডার অ্যারাউন্ড, সিং মানে গান করা, লাউডার অ্যারাউন্ড, আউট কথার অর্থ হলো জোরে, আর যখন এখানে লাউডার ই আর যুক্ত করা হচ্ছে তার মানে কারোর সঙ্গে সে এখানে তুলনা করছে, তো অ্যারাউন্ড মানে চারিদিকে যে এই ঘন্টার ধ্বনি বেজে উঠছে তারই সঙ্গে যেন এই পাখিগুলোর এই তুলনা করা হয়েছে, যে পাখির এই গায়ক পাখির শব্দগুলোকে তুলনা করা হয়েছে, তাই এখানে ই আর যুক্ত করা হয়েছে। টু দ্য বেলস চেয়ারফুল সাউন্ড, টু দ্য বেলস মানে ঘন্টার ধ্বনির প্রতি চেয়ারফুল সাউন্ড, চেয়ারফুল মানে আনন্দ বা উৎফুল্ল, সাউন্ড মানে শব্দ, ঘন্টার ধ্বনির আনন্দ উৎফুল্ল এই শব্দের সঙ্গে যেন এই স্কাইলার্ক এবং থার্স পাখির গানটি যেন মিলে মিশে যেন একাকার হয়ে গেছে, সুন্দর একটি মুহূর্ত তৈরি হয়েছে। এখান থেকে আমরা কোশ্চেন পেতে পারি যে কোন দুটি পাখির কথা এখানে বলা হয়েছে, তো আমরা বলতে পারি যে স্কাইলার্ক অ্যান্ড থার্স এই দুটি গায়ক পাখির কথা এখানে বলা হয়েছে। আবার যদি বলা হয় যে এই দুটি পাখির গান কাদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে, সেটা হলো বেলস রিং মানে ঘন্টার ধ্বনির সঙ্গে সেই পাখির গান দুটি যেন মিলেমিশে একাকার হয়ে গেছে, যেন আরো বেশি মধুর হয়ে উঠেছে। হোয়াইল আওয়ার স্পোর্ট শ্যাল বি সিন অন দ্য ইকুয়েল গেম, তো বলা যেতে পারে যে দিস ইজ দ্য টাইম হোয়েন দ্য চিলড্রেন উইল বি সিন প্লেইং, মানে এটি হলো সেই সময় যখন শিশুদের খেলা দেখা যাবে এই সবুজের প্রতিধ্বনির উপর। হোয়াইল মানে যখন, আওয়ার স্পোর্টস আমাদের খেলা, শ্যাল বি সিন মানে দেখা যাবে, অন দ্য ইকুয়েন গ্রিন মানে সবুজের উপর। এখানে ইকো কথা এই কারণে ব্যবহার করা হয়েছে যে কবি এখানে সাধারণত বোঝাতে চেয়েছেন সকালবেলায় প্রতিদিনই সবুজ ঘাসের উপর শিশুরা খেলতে আসে, যখন একদল শিশু যখন তারা বড় হয়ে যায় আবার ফিরে আসে আরেকদল প্রজন্ম, আরেকদল প্রজন্ম চলে যাওয়ার পর আরেকদল প্রজন্ম, এভাবেই যেন প্রজন্মগুলো ফিরে আসে এই সবুজ ঘাসের উপর খেলা করতে থাকে, তো সেই কারণে এখানে ইকো ভয়েসটা সাধারণত ব্যবহার করা হয়ে থাকতে পারে। এখানে আমরা দেখছি যে কবি একটি সুন্দর ছবি এঁকেছে যে সকালবেলায় সূর্য উদিত হয়ে আকাশকে যেন খুশি করছে, তারই সঙ্গে গির্জার যে ঘন্টার ধ্বনি সেই ঘন্টার ধ্বনি যেন স্প্রিং টাইম মানে বসন্তকালকে স্বাগত জানাচ্ছে, এবং সেই সঙ্গে আগামীবেলা সাধারণত ঝোপঝাড় থেকে পাখিরা কিচির মিচির শব্দ করে, এই কিচির মিচির শব্দটাকে কবি একটি স্কাইলার্ক অ্যান্ড থার্স মানে একটি সুন্দর গায়ক পাখির সঙ্গে তুলনা করেছে, যে তাদের এই গানটি যেন ঘন্টার ধ্বনির সঙ্গে যেন মিলেমিশে যেন আরো বেশি আনন্দময় মধুর হয়ে উঠেছে, আর ঠিক এই রকম একটি মুহূর্তে যেন বাচ্চারা তারা খেলা করছে সবুজের উপর। তো এখানে আমরা যদি সরল সাধারণ ভাবে দেখি তো সকালের একটি সুন্দর মুহূর্ত দেখা যাচ্ছে, যেখানে এমন একটি দৃশ্য যার উপর শিশুরা খেলা করছে। এরপর সেকেন্ড স্থান যেতে আমরা দেখছি যে ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার ডাজ লাফ অ্যামেরিকার, সিটিং আন্ডার দ্য ওক অ্যামং দ্য ওল্ড ফোক, দে লাফ অ্যাট আওয়ার প্লে অ্যান্ড সুন দে অল সে সাস সাস হোয়ার দ্য জয়েস হোয়েন উই উইল গার্লস অ্যান্ড বয়েস ইন আওয়ার ইউথ টাইম আর সিন অন দ্য ইকুইন গ্রিন। ওল্ড জন, এখানে যে সমস্ত বৃদ্ধরা গাছের তলায় বসে আছে তাদের মধ্যে একজনের ক্যারেক্টারের সম্পর্কে বলা হচ্ছে, তাদের নাম, তার নাম হলো ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার, উইথ মানে সহিত, হোয়াইট হেয়ার মানে সাদা চুল, ওল্ড জনের মাথা ভর্তি সাদা চুল ছিল, ডাজ লাভ অ্যামেরিকার, ডাজ লাভ মানে হাসছে, অ্যামেরিকার মানে সে যেন তার দুঃখ বেদনা সে সমস্ত কিছুকে যেন হেসে উড়িয়ে দিচ্ছে, সিটিং আন্ডার দ্য ওক অ্যামং দ্য ওল্ড ফোক, সিটিং মানে বসে আছে, আন্ডার দ্য ওক ওক গাছের নিচে বসে আছে, অ্যামং দ্য ওল্ড ফোক অ্যামং মানে মধ্যে, দ্য ওল্ড ফোক ওল্ড মানে বৃদ্ধ, ফোক মানে
দল বৃদ্ধ লোকের দলের সঙ্গে সে ওক গাছের নিচে বসে আছে। এখান থেকে আমরা যদি কোশ্চেন খুঁজি তাহলে দেখব যে হাউ ওয়াজ ওল্ড জন, তো বলতে পারি যে ওল্ড জনের মাথা ভর্তি কেমন ছিল, ওল্ড জন ওয়াজ হোয়াইট হেয়ার, আর সে তার সমস্ত দুঃখ বেদনাকে উড়িয়ে দিয়ে সে হাসছে। যদি বলা হয় যে সে কি গাছের নিচে বসেছিল, সে ওক গাছের নিচে বসেছিল, সে কাদের সঙ্গে বসেছিল, সে ওল্ড ফক মানে বৃদ্ধ দলের সঙ্গে সে বসেছিল। দে লাফ অ্যাট আওয়ার প্লে অ্যান্ড সুন দে অল সে, দে লাফ মানে তারা হাসে, অ্যাট আওয়ার প্লে মানে আমাদের খেলা দেখে, মানে কিন্তু আওয়ার মানে ন্যারেটর নিজেকে ফার্স্ট পার্সনের মধ্যে ধরেছে, এখানে যারা খেলা করছে তাদের মধ্যে ন্যারেটর নিজেকে ধরেছে, তাই বলছে যে দে লাফ, এখানে দে বলতে এখানে এই ওল্ড জন আর তার ফোকদের মানে তার সঙ্গীদের কথা বলা হয়েছে, তাই বলছে যে এই ওল্ড জন এবং তার সঙ্গীরা হাসছে, আমাদের খেলা দেখে তারা হাসছে। অ্যান্ড সুন দে অলসে, অ্যান্ড মানে এবং সুন মানে তাড়াতাড়ি, দে অলসে এবং তাড়াতাড়ি তারা সবাই বলে ওঠে, সাস সাস ওয়্যার দ্য জয়েস, সাস সাস মানে এমনই, ওয়্যার মানে ছিল, দ্য জয়েস মানে আনন্দ, এমনই ছিল আনন্দ, হোয়েন উই অল গার্লস অ্যান্ড বয়েস, হোয়েন মানে যখন, উই অল মানে আমরা সবাই, গার্লস অ্যান্ড বয়েস, গার্লস মানে বালিকা অ্যান্ড বয়েস মানে বালক, মানে আমরা যখন বালক বালিকা বা খোকা খুকির বয়সী ছিলাম তখন আমরাও ঠিক একইভাবে এই রকম আনন্দ করতাম। এখান থেকে আমরা একটি কোশ্চেন পেতে পারি যে কবিতা থেকে এমন একটি অভিব্যক্তি উদ্ধৃত করো যেটি থেকে বোঝা যাবে যে শিশুদের খেলা দেখে বৃদ্ধ লোকেরা খুশি হয়েছিল। অ্যান্সারটি তখন এইভাবে বলতে পারবো যে এক্সপ্রেশন ইজ দে লাফ অ্যাট আওয়ার প্লে, মানে মানে তাদের অভিব্যক্তিটি হলো তারা আমাদের খেলা দেখে হাসছিল। তো এটা দেখে বোঝা যেতে পারে যে তারা খুশি হচ্ছিল। ইন আওয়ার ইউথ টাইম ওয়্যার সিন অন দ্য ইকুইন গেম, ইন আওয়ার, ইন মানে মধ্যে, আওয়ার মানে আমাদের, ইউথ টাইম মানে আমাদের যুবক সময়ে, ওয়্যার সিন মানে দেখা যেত, আমরা যখন যুবক ছিলাম, এখানে এই ওল্ড জোয়ানের কথা বলা হয়েছে, ওল্ড জোয়ান বলছে যে আমরা যখন যুবক ছিলাম তখনও সেই সময়ে অন দ্য ইকুইন গেম এইরকম সবুজের উপর আমরা খেলা করতাম, এই ঠিক এই বাচ্চাদের মতো আমরা খেলা করতাম। তো এখানে নায়িকার যে চিত্রটি এঁকেছে যে বৃদ্ধ ওল্ড জোয়ান তার মাথা ভর্তি সাদা চুল, সে ওক গাছের নিচে বসে সে বাচ্চাদের খেলা দেখছে এবং হাসছে এবং বলছে যে আমরা যখন যুবক ছিলাম তখনও আমরা ঠিক এই রকম সবুজের উপর খেলা করতাম। এরপর লাস্ট টানজাতে আছে টিল দ্য লিটিল ওয়ান্স মারি নো মোর ক্যান বি ম্যারি, দ্য সান ডাজ ডিসেন্ড অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, রাউন্ড দ্য লেপস অফ দেয়ার মাদার মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট আর রেডি ফর রেস্ট অ্যান্ড স্পোর্টস নো মোর সিন অন দ্য ডার্কিং গ্রিন টিল দ্য লিটিল ওয়ান্স ওয়ারি, টিল মানে যতক্ষণে, দ্য লিটিল ওয়ান্স মানে ছোট ছোট শিশুরা, ওয়ারি ওয়ারি কথার অর্থ হল ক্লান্ত, যতক্ষণে ছোট ছোট শিশুরা সব ক্লান্ত হয়ে পড়ে, নো মোর ক্যান বি ম্যারি, নো মোর ক্যান মানে পারা, বি ম্যারি মানে আনন্দ, আর কোন আনন্দ থাকে না, দ্য সান ডাজ ডিসেন্ট, দ্য সান সূর্য ডাজ ডিসেন্ট মানে সে অস্তগামী হয়ে যায়, সে অস্ত্র চলে যায় পাটে বসে, অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, অ্যান্ড এবং আওয়ার স্পোর্টস মানে আমাদের খেলা, হ্যাভ অ্যান এন্ড মানে আমাদের খেলা তখন শেষ হয়ে যায়। এখান থেকে যদি আমরা কোশ্চেনটি করি যে হোয়েন দ্য লিটিল ওয়ান্স ওয়ারি, কখন লিটিল ছোট ছোট শিশুরা ক্লান্ত হয়ে পড়ে, অ্যান্সারটি হবে দ্য সান ডাজ ডিসেন্ড মানে যখন সূর্য অস্ত্র চলে যায় তখন সকলে ক্লান্ত হয়ে পড়ে, রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার, রাউন্ড মানে ঘুরে বেড়ায়, দ্য ল্যাপস মানে ল্যাপস কথার অর্থ হলো কোল, অফ দেয়ার মাদার মানে তাদের মায়ের কোলের চারিদিকে ঘুরে বেড়ায়, মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, মেনি মানে অনেক, সিস্টার্স মানে বোনেরা, অ্যান্ড ব্রাদার্স মানে ভাইরা, অনেক ভাইরা এবং বোনেরা তাদের মায়ের কোলের চারিদিকে ঘুরে বেড়ায়, লাইকস বার্ড ইন দেয়ার নেস্ট, লাইক মানে মতো, বার্ডস মানে পাখিরা, ইন দেয়ার নেস্ট মানে তাদের নেস্ট মানে বাসা, পাখিরা যেমন তাদের বাসার চারিদিকে সন্ধ্যা হলে ঘুরে বেড়ায় তেমনই সন্ধ্যা হলে ছোট ছোট ভাই ও বোনেরা যেন তাদের মায়ের চারিপাশে, কোলের চারিপাশে তারাও ঘুরে বেড়ায়, আর রেডি ফর রেস্ট, আর মানে হয় রেডি মানে তৈরি, ফর রেস্ট মানে তারা বিশ্রামের জন্য তারা তৈরি হয়ে যায়। তো আমরা এই চার লাইন থেকে যদি আমরা কোশ্চেন করি তাহলে আমরা বলতে পারি যে শিশুরা কাদের কোলের চারিদিকে ঘুরে বেড়ায়, শিশুরা তাদের মায়ের কোলের, মায়েদের কোলের চারিদিকে তারা ঘুরে বেড়ায়। আরেকটি কোশ্চেন হতে পারে যে শিশুরা যেমন তার মায়ের কোলের চারিদিকে ঘুরে বেড়ায় সন্ধ্যা হলে, কিসের সঙ্গে এই কথাটিকে তুলনা করা হয়েছে, তো বলা যেতে পারে যে এটি সাধারণত পাখিরা যেমন সন্ধ্যা হলে তাদের নেস্ট মানে বাসার চারিদিকে ঘুরে বেড়ায় তার সঙ্গে এটি তুলনা করা হয়েছে। অ্যান্ড স্পোর্টস নো মোর সিন অন দ্য ডার্কিং গ্রিন, অ্যান্ড মানে এবং স্পোর্টস মানে খেলা, নো মোর সিন মানে আর কোনো খেলা দেখা যায় না, অন দ্য ডার্কিং গ্রিন, অন দ্য ডার্কিং, ডার্কিং মানে অন্ধকার ঘনায়মান অন্ধকার, গ্রিন মানে সবুজ, এই অন্ধকার ঘনায়মান সবুজের মধ্যে আর কোনো খেলা দেখা তখন আর যায় না।
তো এটি আমরা যদি সরল ভাষায় দেখি তো বলা যেতে পারে যে কবি এখানে একটি সন্ধ্যার ছবি এঁকেছেন। যখন সন্ধ্যাবেলায় সূর্য পাটে চলে যায় তখন সাধারণত শিশুরা ক্লান্ত হয়ে যায় আর তারা খেলা করে না, তাদের খেলা তখন শেষ হয়ে যায় এবং তারা তাদের মায়ের কোলে চারিদিকে ঘুরে বেড়ায়। এবং তারা ঠিক পাখিরা যেমন সন্ধ্যা হলে তাদের বাসার চারিদিকে ঘুরতে থাকে, সেই ছোট ছোট ভাই ও বোনেরা তাদের মায়েদের কোলে চারিদিকেও ঘুরতে থাকে। তারা বিশ্রামের জন্য রেডি হয়ে যায় এবং তখন আর এই অন্ধকারের মধ্যে, এই অন্ধকার সবুজের মধ্যে আর কোনো খেলা দেখা যায় না। অতএব আমরা দেখতে পাচ্ছি এখানে সকালের একটি ছবি এঁকেছিল, যখন সূর্য আকাশে উঠছিল তাদের খেলা শুরু করছিল। অপর দিকে এখানে বৃদ্ধ ওল্ড জন যে গাছের তলায় বসে সে বিশ্রাম নিচ্ছিল, অর্থাৎ দুপুরের একটা ছবি। এবং এখানে দেখছি যে যখন সূর্য পাটে চলে যাচ্ছে, অর্থাৎ এখানে সন্ধ্যার একটি ছবি দেখতে পাচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কবি সাধারণত দিনের তিনটি সময় ছবি এঁকেছে। এবার আমরা এরই সঙ্গে অ্যাক্টিভিটি 1 আর 2 আর সলভ করবো, বাকি যে অ্যাক্টিভিটি গুলি আছে, কোশ্চেন গুলি আছে, সেগুলি আমরা পরবর্তী ভিডিওতে সলভ করবো। ওকে, তো অ্যাক্টিভিটি 1 এ আছে, পুট এ টিক মার্ক টু চুজ দ্য কারেক্ট ওয়ার্ড অর এক্সপ্রেশন ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। পুট মানে রাখো, এ টিক মার্ক মানে একটি টিক চিহ্ন, টু চুজ মানে পছন্দ করে, দ্য কারেক্ট ওয়ার্ড, কারেক্ট মানে সঠিক, ওয়ার্ড মানে শব্দ, এক্সপ্রেশন অথবা এই বর্ণনা, ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, ফ্রম মানে থেকে, দ্য গিভেন মানে যেগুলি দেওয়া আছে, অল্টারনেটিভ মানে এই যে বিকল্পগুলি দেওয়া আছে এগুলির মধ্যে থেকে যেটি সঠিক সেটিতে আমাদের টিক চিহ্ন দিতে হবে। তো এর আগে আছে দ্য সান মেক্স দ্য স্কাই, দ্য সান মানে সূর্য, মেক্স মানে বানায় বা তৈরি করে, স্কাই মানে আকাশকে, আকাশকে আমরা দেখেছিলাম আকাশকে সূর্য কি করে, সে হ্যাপি করে। তো আমাদের এখানে স্যাড মানে দুঃখী, হ্যাপি মানে খুশি, এক্সাইটেড মানে উত্তেজিত। তো আমরা দেখেছিলাম যে সূর্য আকাশকে খুশি করে, তো এখানে অ্যান্সারটি হবে হ্যাপি, তো এটিকে আমাদের ঠিক করতে হবে। বিদ্যাতে আছে দ্য ম্যারি বেলস ওয়েলকাম দ্য, দ্য ম্যারি বেলস মানে আনন্দের বেল মানে ঘন্টার ধ্বনি, ওয়েলকাম মানে স্বাগত জানায় দ্য তাকে, এখানে স্প্রিং মানে বসন্ত, অটাম মানে শরৎ, উইন্টার মানে শীত। তো আমরা দেখেছিলাম যে মেরি বিলস কাকে ওয়েলকাম জানাচ্ছিল, সে স্প্রিং টাইমকে স্বাগত জানাচ্ছিল, তো এখানে অ্যান্সারটি হবে স্প্রিং, এখান থেকে এটি টিক। এরপরে সিদাতে আছে ওল্ড জোয়ান হ্যাজ, ওল্ড জোয়ান মানে বৃদ্ধ জোয়ান, হ্যাজ মানে ছিল, ব্ল্যাক হেয়ার, ব্রাউন হেয়ার, হোয়াইট হেয়ার, ব্ল্যাক হেয়ার মানে কালো চুল, ব্রাউন হেয়ার মানে বাদামি রঙের চুল, হোয়াইট হেয়ার মানে সাদা রঙের চুল। তো আমরা দেখেছিলাম যে ওল্ড জোয়ানের, বৃদ্ধ জোয়ানের ছিল সাদা রঙের চুল, হোয়াইট হেয়ার, তো এখানে অ্যান্সারটি হবে। এরপর ডি দাগে আছে দ্য ওল্ড ম্যান আর সিটিং আন্ডার, দ্য ওল্ড ম্যান মানে বৃদ্ধ মানুষেরা, আর সিটিং মানে বসে আছে, আন্ডার মানে নিচে, এ ট্রি একটি গাছের নিচে, অ্যান আমব্রেলা একটি ছাতার নিচে, এ ক্যানোপি মানে চাদর নিচে। তো আমরা দেখেছিলাম যে বৃদ্ধ মানুষেরা ওক গাছের নিচে বসেছিল, তো এখানে অ্যান্সারটি হবে এ ট্রি মানে একটি গাছের নিচে। ইদাগে আছে ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন কাম টু দ্য ল্যাপস অফ দেয়ার, ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যাবেলায় দ্য চিলড্রেন মানে শিশুরা, কাম কম মানে আসে, ফিরে আসে, টু দ্য ল্যাপস মানে কোলে, অফ দেয়ার মানে তাদের, মাদার মা, ফাদার বাবা, আন্ট মানে কাকিমা জেঠিমাদের কোলে। তো আমরা এখানে দেখেছিলাম যে ইভিনিং টাইমে চিলড্রেন আসে তাদের মায়ের কোলের কাছে ফিরে আসে, তো এখানে অ্যান্সার হবে আইভি। ওকে, এরপরে অ্যাক্টিভিটি গুলি আমি আগামী দিনে ভিডিওতে সলভ করে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী ম্যাথ ও ইংলিশের ক্লাস গুলি কন্টিনিউ করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবে। ভালো থাকবে, তোমাদের দিন শুভ, হ্যাভ এ নাইস ডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।